আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে পটলের দই পোস্ত বানাচ্ছি। পটলের দই পোস্ত করতে লাগছে 6টি খোসা ছাড়ানো পটল, পরিমাণ মতো সর্ষের তেল, 4 চামচ টক দই, 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে পেস্ট করা, 2টি শুকনো লঙ্কা, পরিমাণ মতো কালো জিরা, হলুদ, লবণ, চিনি আর 4টি কাঁচা লঙ্কা। এবার আমি লবণ হলুদ দিয়ে পটলটা মাখিয়ে নিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। চার চামচ তেল দিলাম। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আমার পটল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি পটল। এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরা, পোস্ত বাটাটা, সর্ষে পোস্ত দিলাম। টক দই, ফেটানো টক দই, 4 চামচ লবণ। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলে পটলগুলো ছেড়ে দেবো। এবার আমি, এবার ফুটে উঠেছে, এবার আমি পটলটা দিয়ে দেবো। এবার আমি ইন্ডাকশনটা কমিয়ে দিয়ে দিলাম ঢেকে। এবার 2 মিনিট সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা চাটতে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। আবার আরও 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে নিলাম, নিয়ে এবার একটু নেড়ে দেবো। পটল পোস্ত হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার পটলের দই পোস্ত হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।